আমার প্রশ্নটা আল্লাহর আকার সম্পর্কে পবিত্র কোরআনে জুমার অধ্যায় আয়াত অনুবাদ করলে হবে দিনে পুনরুত্থানের পুরো পৃথিবী থাকবে তার হাতের আর আকাশমণ্ডলী তার ডান হাতে ভাজ করা অবস্থায় থাকবে এটার সমর্থনে একটা সহি হাদিসও আছে সহি বুখারি খণ্ড ছয় হাদিস নং তিনশো আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি বোন প্রশ্ন করলেন যে সুরা জুমারে উল্লেখ করা হয়েছে কথাটা ঠিক কথা বলছে যে রোজ কিয়াম দিন বিশ্বজগতের জগতের সবকিছু আল্লাহর হাতের মুঠোয় থাকবে এছাড়া কিছু কথা বলছে ইত্যাদি তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি চাবিকাঠি সেই চাবিকাঠিটা আমি বলছি সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত এগারো বলা হয়েছে তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই তাহলে কোরআন যদি বলে আল্লাহর হাত আছে লোকজন আমাকে প্রশ্ন করে পবিত্র কোরআন বলছে আল্লাহ ধরে তার যদি আমি বলি আমি আমার পরিবারকে ধরে রেখেছি তার ঘন্টা আমি আমার তাদের এভাবে ধরে রাখিনি ধরে রেখেছি ঠিক তবে এভাবে না এভাবে আমরা কথা বলি একইভাবে পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন তিনি শোনেন এখন কিভাবে শোনেন আল্লাহ মালুম আল্লাহ জানেন আল্লাহর হাত আছে তবে আমার আপনার মতো না যে পাঁচটা আঙ্গুল নখ আছে তারপর হাতের তালু এরকম না আল্লাহর হাত আছে হ্যাঁ আছে আল্লাহর হাত তার সাদৃশ্য আর কোনো কিছু নেই আল্লাহ তালা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম তিনি এটা অবশ্যই করবেন কোরআন যখন বলছে আকাশকে ডানাতে ধরবেন অবশ্যই তিনি ধরবেন সেটা কিভাবে ধরবেন আমি জানি না রোজকে আমাদের দিনে ইনশাল্লাহ আপনি আর আমি সেটার সাক্ষী হব